নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বড় ঘোষণা করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বন্ধুরা, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার মা বোনেরা প্রতি মাসে অ্যাকাউন্টে 1,000 টাকা ও 1,200 টাকা করে পাচ্ছেন। তবে বন্ধুরা, জুন মাসে মহিলাদের জন্য আরও বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকটি হলো বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে ডবল টাকা। অর্থাৎ বন্ধুরা, জুন মাসে আর 1,000 টাকা বা 1,200 টাকা নয়, জুন মাসে প্রকল্পের মহিলারা পাবে অতিরিক্ত টাকা। এছাড়া বন্ধুরা, এই জুন মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তাও আজ ঘোষণা করা হলো। তো বন্ধুরা, জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ, কোন জেলায় কখন টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, জুন মাসে কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য এবার জুন মাসে দারুণ খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসে কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা। তবে যারা এতদিন ধরে টাকা পাচ্ছেন তাদের জন্য নয়, যে সকল মা বোনেরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে ছাড়া হবে তা নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মুহূর্তে নোটিশ জারি করেছে। নতুন মহিলারা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন টাকা পাওয়ার জন্য। বর্তমানে বন্ধুরা, লোকসভা ভোট শেষ, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার। বন্ধুরা, এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে কোটি কোটি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন। বন্ধুরা, 2 বছর 9 মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে। এবার জুন মাসে মহিলাদের এই প্রকল্প থেকে 34তম মাসের টাকা পাওয়ার কথা রয়েছে, যা পাবেন প্রায় 2 কোটি 16 লক্ষের বেশি মহিলা। বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন মহিলাদের কত টাকা করে এবার বাড়তি টাকা দেওয়া হবে সেই বিষয়টি এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেওয়া শুরু হবে। বন্ধুরা, সাধারণত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 4 তারিখ থেকে 5 তারিখের পরে আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু বন্ধুরা, জুন মাসের প্রথম সপ্তাহে শুরুতেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। শুধু তাই নয় বন্ধুরা, মহিলাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে, যেখানে বলা হয়েছে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসগুলিতে যাদের টাকা দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই জুন মাসের টাকার সাথে যোগ করে দেওয়া হবে। বন্ধুরা, মে মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে। অনেক মহিলার অ্যাকাউন্টে মাসের 2 তারিখের মধ্যে টাকা এসেছে, অনেকের আবার 16 থেকে 17 তারিখ লেগেছে টাকা পেতে। এবার জুন মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, জুন মাসের টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে, বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলে জুন মাসের টাকা পেয়ে যাবেন, তাই একদম চিন্তা করবেন না, সকলে আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।
অর্থাৎ বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি। তবে বন্ধুরা, জানা গিয়েছে জুন মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার দেখুন বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের জেলাভিত্তিক তালিকা অনুযায়ী সবার প্রথম পূর্ব, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 15টি জেলায় আগে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদের প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের টাকা আগে আসবে, তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ বন্ধুরা, জুন মাসে সবার প্রথম এই 15টি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে, যা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মহিলারা। প্রথমেই বলা হয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যুক্ত থাকলে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট পেটিএম পেমেন্ট ব্যাংকের সাথে যুক্ত রয়েছে তারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। 2 নম্বরে বলা হয়েছে, ব্যাংকে অ্যাকাউন্টের KYC আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের KYC আপডেট না থাকলে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে জুন মাসে টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, জুন মাস থেকে প্রত্যেক মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এবার দেখুন বন্ধুরা, জুন মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, নবান্নের সূত্রে খবর, বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন। তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের 2024 সালে জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের 2024 সালে জুন মাসে দেওয়া হবে ডবল টাকা। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন 4,600 টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে 3,500 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সমস্ত মহিলাদের জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। শুধু তাই নয় বন্ধুরা, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে জুন মাসে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় 2টি মৌসুম হিসাবে। একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা 2,000 টাকা বা 5,000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম। এই 2টি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে। কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার, এবার খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। এদিকে মে মাস শেষ হতে চলল, তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।